উপহার দেখ দেখছে উঁচু করে বক্সের মধ্যে গোল, দুর্দান্ত গোল, সুন্দর অধিনায়ক যারা আছেন মরিয়া ডিফেন্স আক্রমণে ইনস্টিটিউশন ব্যয় নেয়া করে ঢোকার চেষ্টা করছে উঁচু করে সুবর্ণ সুযোগ নষ্ট হয়ে গেছে কৌতলা উঁচু করে শট নিয়েছে কিছুটা রক্ষণাত্মক খেলছে কৌতলা ঠান্ডা মাথায় তারা বলটাকে ক্লিয়ারেন্স করে দিয়েছে এটা মনে হয় বল চলে গেল সাইড লাইনের বাইরে ছয় ইনস্টিটিউশন করছে গোলটাকে তুলে নিয়ে সমতায় ফিরে আসতে এবং সম্পূর্ণ নিচে নেমে এসছে কৌতলা এক দুই করে এগোনোর চেষ্টা করছেন কিন্তু বোধ হয় বেশি কাটিয়ে ফেলছেন তিন নম্বর জার্সি এগিয়ে যাচ্ছে বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না প্লেয়ার কোন কারণে উত্তেজিত হবে না প্লেয়াররা কোন কারণে উত্তেজিত হবে না ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর এ স্টুডেন্ট ওকে শো করেছে এবং সেখান থেকে আবার ইনস্টিটিউশন কর্নার করেছে এবং যে একটা হুলস্থুল লড়াই যেটা চলছে তার ভেতর দিয়ে কোথায় বাড়ির এতগুলো লোকের ভিতরে কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করব সেইগুলো নিয়েও আমাদের চর্চা চলবে আক্রমণ হাই স্কোর এবং সেখান থেকে সরকার চেষ্টা করেছেন দূরপাল্লা শট উঁচু করে তুলে দিয়েছে চেষ্টা করছে জয়নগর ইনস্টিটিউশন আর কৌতলা চেষ্টা করছে কোন রকমে আটকে রাখা তারা অনেকটা নিচে নেমে এসে রক্ষণাত্মক ভূমিকায় খেলছে দারুণ ঢুকেছিল এবং বাপা একটা জোরালো শট আছে তাকে ভূমিকা দিতে পারেনি বলগুলো তুলে নিচ্ছে এখনো পর্যন্ত ক্ষেত্রে তারা সফল উঁচু করে ছো করেছেন একটু সরে এসো বাড়ি সরে এসো আবার ছো করেছে এবং তিন নম্বর জার্সি খেলোয়াড় এবং সেখান থেকে আক্রমণ করার চেষ্টা করছে গোলের সামন থেকে ক্লিয়ারেন্স করে দিল এবং সেখান থেকে আবার পাপা সব উঁচু করে তুলে দিয়েছে আবার ইনস্টিটিউশনের খেলোয়াড়ের পায়ে বল আট নম্বর জার্সি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের বাধা দিচ্ছে দারুণ ভাবে বলটাকে কায়দা করে নিয়েছিল কিন্তু না রাখতে পারেনি আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা জমা দিচ্ছে এই মুহূর্তে অনেকটা চাপ সৃষ্টি করেছে জয় ইনস্টিটিউশনের পক্ষে কর্নার দেখা যাক শেষ চেষ্টা তারা গোল তুলে নিতে পারে কিনা লম্বা করে শট বক্সের মধ্যে আক্রমণে কৌতলা কিন্তু না গোলকিপার
নারী খেলোয়াড় কিং নিচ্ছে উঁচু করে বস্ত্রের মধ্যে রেখেছে। এবং সেন্টারের তারাও একটা পাল্টে ছয় ডান দিক থেকে উঁচু করে, কিন্তু না সেখানে প্রতিহত করে নিতম মন্ডল উঁচু করে বল মাঝমাঠ বরাবর সেখান থেকে লম্বা পাস, কিন্তু এগিয়ে আছে উঁচু করে দারুণ বল, সেখান থেকে বলটা ধরতে পারলে গোল হতে পারে। দেখা যাক তারা চেষ্টা করছে গোলটাকে পরিশোধ করার, এবং কৌতলা দুর্ভেদ প্রতিরোধ গড়ে তুলেছে বিপদের। ও ওখানে শুভ চার নম্বর এবং দশ নম্বর জার্সির মধ্যে কৌতলা দশ জনগণ, কিন্তু না সেখান থেকে দেখা যাক নয়ন থেকে নয়নকে পাস করে দিল, আবার খেলছে তাদের মধ্যে নয়ন, কিন্তু বলতে বলতে বোধহয় ওখানে মাঠের মধ্যে শুভ পড়ে আছে এগারো নম্বর জার্সি ধারী প্লেয়ার, চেষ্টা করছে এবং সেখান থেকে উঁচু করে বক্সের মধ্যে বাড়িয়েছে এবং আক্রমণে ম্যান দিয়েছো বলটা ধরে এইগুলো দেখেছি বিরাট হাম্বর হয়ে গেছে। সেখান থেকে পুনর্বার চেষ্টা করছে এবং পারস্পরিক নিজেদের মধ্যে করেই খেলছে এবং বাধা দেওয়ার চেষ্টা করছে কৌতলা, এই মাত্র বল প্রতিহত করে পাঠিয়ে দিল। আবার আক্রমণ ইনস্টিটিউশন, আক্রমণ প্রতি আক্রমণে খেলা হচ্ছে, কেউ কাছে হ্যাঁ প্রকৃতি সহায় হ্যাঁ মেঘলা আকাশ, কোন রৌদ্রের প্রখরতা নেই, ফুটবলের মনোরম পরিবেশ, এই পরিবেশে দুরন্ত দুটো টিম তারা খেলছে চেষ্টা করেছিল ঠান্ডা মাথায় বলটাকে ক্লিয়ার করেছে, এখন মাঝ মাঠে বল দখলে লড়াই চলছে কৌতলা হাই স্কুল, ওখানে আক্রমণে চলে গিয়েছে কি করলো তারিফুল, কিন্তু দুর্দান্ত প্লেয়ার তারিফুল, জয়নগর শান্তিনগর হয়ে খেলে থাকে আপনারা দেখেছেন, পড়ে গিয়েছিল ওখানে ওখানে ধরে নিয়েছিল, কিন্তু দেখা যাক কি হয় কি হবে, না হলো না কেউ না থাকায় আবার সেই অঙ্ক দু নম্বর জার্সি প্লেয়ার খেলোয়াড়দের উঁচু করে ছল করেছেন, এই মুহূর্তে খেলা হচ্ছে
ঠোক হচ্ছে নয়ন, নয়ন থেকে অয়ন, মেঘলা আকাশ, ও নয়ন ফল রোদের প্রকোপটা নেই, অয়ন অয়ন দেখা যাক অয়ন কি করে। আবার জুবাইকে বল দিয়ে দিল, জুবাই চলেছে, জুবাই দেখা যাক চলেছেন, জুবাই মাঝমান বরাবর বল